হ্যালো জনগঞ্জ আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে ন্যাপের যে মহাপরিচালক তার সে আমাদের যে ডিপিএড এর জন্য কিভাবে অনুসরণ করতে হবে ঘরে বসে এই করোনা পরিস্থিতিতে সেটাই আজকে দেখাবো এবং বিডি প্রাইমারিরও কিছু লিংক দেওয়া থাকবে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি ছোট্ট একটা ফিরে এলাম ছোট্ট একটা ইন্টার পর তো আজকে যেটা দেখবো যে ডিপিএড আমরা যারা প্রাইমারির টিচার আছি তাদের ডিপিএডটা ঘরে বসে করার জন্য তো আমাদের মহাপরিচালক শেখ স্যার আমাদের একটা পরিপত্র দিয়েছে সেই অনু আলোকে আমরা ঘরে বসে আমরা ডিপিএডটা চলমান বা কার্যক্রম চালাতে চালাতে পারি এই যে ডিপিএইড ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি যে টিচাররা তারা এক থেকে দেড় বছর এক বছর তারা পিটিআইতে এবং যে ছয় মাস তারা প্রশিক্ষণ নেয় তাদের নিজস্ব স্কুল বা যে কোনো একটা স্কুল নির্দিষ্ট স্কুলের তো এই ডিপিএইডের আলোকে এখন যেহেতু করোনা ভাইরাসের পরিস্থিতি সবাই ঘরে থাকার তো এই কারণেই মূলত আমাদের যে পরিচালক মহাদয় এবং স্যার তারা এভাবে ব্যবস্থা নিচ্ছেন দেখেন এখানে ন্যাপের ময়মনসিংয়ের যে ভিডিও লিংক বা ইউটিউব যে চ্যানেলটা সেই চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব আমি ডিসক্রিপশনে এবং সেখান থেকে আপনারা এই যে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যদি তাদের কোনো ফিডব্যাক পাঠাতে চান বা কোনো মন্তব্য পাঠাতে চান অবশ্যই এখানে তাদের সাইটটার লিঙ্কটাও দিয়ে দিব আর এই যে দেখেন প্রতিটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে এখন আপনারা ঘরে বসে কিভাবে কিভাবে ডিপিএইড কোর্সটা সম্পন্ন করবেন কোন বিষয়টি পড়বেন কিভাবে কী করবেন সম্পূর্ণ গাইডলাইন এবং ইনস্ট্রাক্টর বা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন ভিডিও কন্টেন্ট লিস্ট কন্টেন্ট বাংলা এবং প্রতিটা প্রতিটা বিষয়ে আপনারা যাতে অন্তপক্ষে ঘরে থাকেন আপনাদের বের হতে হবে না আপনারা আপাতত ঘরে থেকে আপনাদের কার্যক্রম চালিয়ে যান কারণ এই কয়েকদিন পরে আপনারা বন্ধের বা এই যে করোনা পরিস্থিতির পরে আপনার শুরু হয়ে যাবে ইনকোর্স পরীক্ষা তো আপনারা একটু আর আরেকটু আমি দেখাতে চাচ্ছি যে দেখেন এখানে পিডিএফ ওয়ার্কশিট যে আমরা যে ওয়ার্কশিটগুলি তারা কিভাবে শিক্ষা বিষয়ে ওয়ার্কশিটগুলো কিভাবে কি করবে সবগুলা মানে তারা আপলোড করবে শীঘ্রই আপলোড করবে আপনারা লিঙ্কে যুক্ত থাকেন চেক করুন অবশ্যই আপনারা ভালোভাবে এবং ভালোভাবে আপনাদের কোর্সটি কমপ্লিট করতে পারবেন দেখুন এখানে বলেই দিচ্ছে যে শীঘ্রই পার্টি সংগ্রহ করা হবে অথবা আপনারা সাথে থাকুন আর এটা হলো তার ফেসবুক পেজ আমরা যে ডিপির ডিপিএইডের যে কোর্সে ন্যাপের মামিন সিংয়ের যে ন্যাপ তো সেই ন্যাপের সাইটটার ফেসবুক লিঙ্ক সেটাও দিয়ে দিব আর এইখানে আরেকটা মজার ব্যাপার হলো আমরা কিন্তু দু হাজার পনেরো সালে ডিপিএইড বইটা ব্যবহার করছি কিন্তু আমরা এখন যেটা ব্যবহার করব সেটা হলো দু হাজার উনিশ সালের যেটা উনিশ সালে যদি আমরা বইটা ব্যবহার করি আমরা আর একটু দেখে এর ভিতরে ডাউনলোড হয়ে যাবে তো আমরা যদি এই যে পেশাগত শিক্ষার উনিশ সালে আর একটু দেখাচ্ছি ডিসেম্বর দুই হাজার উনিশ সালে এটা আমাদের হাতে কিন্তু সবার কাছে পৌঁছায় নেই কিন্তু তারপর আমরা কপি দিয়ে বা মোটামুটি একটা সাপোর্ট নিয়ে আমরা এই কাজগুলো করব কারণ আমাদের কিন্তু অলরেডি নির্দেশনা বা এভাবে চলে আসছে যে আপনারা যা মানে বই যে ইন কোর্স বলেন বা অন্য যে বই বলেন সেখানে এই নতুন বইয়ের আলোকে প্রশ্নটা হবে ইন কোর্স হবে এবং ফাইনালটা হবে অতএব অবশ্যই আপনারা দু যে উনিশ সালের বইগুলি ডাউনলোড করে নেবেন আর সেটারও লিঙ্ক দিয়ে দিব বা এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর ডেসক্রিপশনে আর কি কি চান আপনাদের মনের মতো করে আর কি কি চান কোন বিষয়টা নিয়ে জানতে চান আমাদের কাছে অবশ্যই জানাবেন দেখুন এখানে যতগুলি বই আছে সবগুলি কিন্তু ডিসেম্বরে দুই হাজার উনিশ সালের তো আমরা এভাবে সেই কোর্সগুলি কমপ্লিট করতে পারি এবং অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের আপনাদের প্রিয় যে শিক্ষক বা তাদের কাছে শেয়ার করবেন যারা রিপিট করছে যারা করেছে তাদের কাছে বিষয়টি শেয়ার করবেন সবাইকে বিষয়টি জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরো নতুন নতুন ভিডিও দেব বাই বাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ